মানুষের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ তার মন। মনুষ্যচক্ষু যেমন স্বর্গরাজ্য তৈরি করতে সক্ষম, তেমনি যদি একবার নরক দেখে ফেলে সেই দাগ থাকে সারা জীবন। আমরা প্রত্যেকেই স্কুলে, কলেজে, টিউশনে, অফিসে কিংবা বাড়িতে এর উদাহরণ দেখতে পাই। পরীক্ষায় ফেল করার জন্য আত্মঘাতী ছাত্র কিংবা স্কুলে বিদ্রূপের শিকার হয়ে আত্মঘাতী ছাত্রী। আমরা জানি না কে কোন সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, কোন লড়াইটা কে হাসি মুখে একা লড়ে যাচ্ছে আমাদের জানতে না দিয়ে। বাচ্চা মেয়েটা স্কুলে একঘরে হচ্ছে মোটা বলে, ছেলেদের মতো চুল ছাঁটা বলে, কোন বাড়িতে ছেলে তার চোরের মার খেয়েও কান্না মেখে ভাত গিলছে ভালো নম্বর পায়নি বলে, চাকরি যাওয়ার ভয়ে প্রতিদিন কোন যুবকের দুঃস্বপ্নে হানা দিচ্ছে দৈত্যের মতো আর মাঝরাত্রে চিৎকার করে জেগে উঠছে সে, কোন মানুষ হতাশার অন্ধকারে ডুবে গেছে শুধু এটা বোঝাতে পারছে না বলে যে সে মেয়ে বা ছেলে হবার অনেক আগে প্রথমত একজন মানুষ। বৃক্ষ নিঃসৃত অশ্লযান যেমন সবার জন্য, তেমনি সবাই ভালোবাসাও পাবার যোগ্য। মানসিক অসুস্থতা শুধুমাত্র কোনো অজুহাত বা বিলাসিতা নয়। টিভি চালালে প্রত্যেকের মুখস্থ তারে জমিন পরের ডায়লগ, কিন্তু বাড়ির ঈশানের যদি দু নম্বর কাটা যায় পরীক্ষার খাতা থেকে, কিংবা যদি বলে ওঠে সে আসলে ঈশানই, তার একটাই ওষুধ প্রহরেন ধনঞ্জয়। আমরা বুক বাজিয়ে বলি চেস্টার বেনিংটন গান নয়, সুইসাইড নোট লিখে গেছে, কিন্তু কিউবিকেলে আমাদের পাশে বসা ছেলেটা কপালে হাত দিয়ে যখন কাঁদে আড়ালে ওকে নিয়ে হাসাহাসি করি। ছেলেদের কাঁদতে মানা, সেই জন্যই হয়তো মারা যাবার আগেও প্রাণোচ্ছলভাবে হাসে তারা। মৃত্যু যায় আসে, দেয়াল জুড়ে জাগরণের বিজ্ঞাপনের মেয়াদ দুদিন, খবর তৈরি হয় দুদিনের জন্য, নেপোর জন্য দায়িত্ব নিয়ে দই তুলে রাখি আমরাই। শুধু সেই একটা খালি হওয়া ঘরে প্রদীপ জ্বলে আর শুধু একজন সারা জীবনের মতো হারিয়ে যায়। মহামায়ার আগমনের পূর্ণ লগ্নে আসুন সবাই মিলে এক হই। মানসিক অসুস্থতা যেমন একটা অসুর, সেই বিষয়ে অজ্ঞতা আর এক বড় অসুর। সবাইকে বোঝায় একটা মৃত্যু হবার আগেই জাগরণ সম্ভব। একটা মানুষকে হারিয়ে যেতে দেওয়া তা শুধুমাত্র অসাবধানতা নয়, একটা খুনের মতো দায়। কেউ যদি দেখতে পাই কারো কষ্ট হচ্ছে, সাহায্য না করতে পারি অন্তত শুনবো তার কথা, যদি সমাধান পাই তাহলে কাঁধে হাত রেখে গোপনীয়তা রক্ষা করে সস্নেহে যেন বোঝাতে পারি। যদি আরও দূরে চলে যাওয়ার রাস্তায় সে এগিয়ে গিয়ে থাকে আর ফিরিয়ে আনা তার সাধ্যের বাইরে হয়, তাহলে যেন দক্ষ কোনো পেশাদার সাহায্যকারীর কাছে তাকে নিয়ে যেতে পারি। প্যান্ডেলে মায়ের আলতামাকা হাত বড়া ভয় দান করে, আসুন সে একটা হাত তৈরি করি ভালোবাসার মধ্যে দিয়ে। যারা প্রতিদিন কাঁটার সাথে যুঝে চলেছে তাদের মুখে এক বিন্দু ফুলের মতো হাসি ফোটানোর চেষ্টা করি।